আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম আমার রিমনা সোমিস্টাল ফুড ব্লগসে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ভিডিও শুরুতে বলছি, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আমার ভিডিওগুলো সবসময় দেখার জন্য। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য একটি ভিন্ন ধরনের রান্নার রেসিপি নিয়ে এসেছি, যা আপনারা বিশেষত সকালে পরোটা নান রুটি দিয়ে খেতে পারবেন। তাছাড়া আমি গত ভিডিওতে চিজি কিমা পরোটা রেসিপি শেয়ার করেছিলাম, আপনারা চাইলে সেই রেসিপি ফলো করেও আজকে রেসিপিটির সাথে ট্রাই করতে পারবেন। আমার আজকে রেসিপিটির নাম হলো বাটার চিকেন স্যুপ। এই স্যুপ ছোট থেকে বড় সকল মানুষেরই খুবই পছন্দ করবে। এই স্যুপ আমার খুবই পছন্দ। তো দেখুন ভিউয়ার্স, আমার এই বাটার চিকেন স্যুপ তৈরি করতে কী কী উপকরণ লাগে। ভিউয়ার্স, প্রথমে আমার লাগবে সয়াবিন তেল, এটা পরিমাণ মতো দিব আমি। পানিটাও ভিউয়ার্স এক কাপ নিয়েছি, লাগলে আবার দিব, এটাও পরিমাণ মতো নিয়েছি। আর নিয়েছি নারিকেলের দুধ, এই নারিকেলটা আমি কুড়িয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে ভালো মতো ছেঁকে নিয়েছি, শুধু পানিটা নিয়েছি ভিউয়ার্স, এটা দিব আমি। তারপরে আমি পেঁয়াজ, কয়েকটা পেঁয়াজকে মিহি করে বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি, এটা দিব। আর নিয়েছি মুরগি, দেশি মুরগি আমি এভাবে করে টুকরো করে নিয়েছি ভিউয়ার্স, এটা বড় বড় ভালো লাগবে না, যেহেতু সকালে নাস্তা হিসেবে খাবো, এটা বড় বড় হলে ভালো লাগবে, বড়ও করা যাবে, কিন্তু আমি ছোট করে নিয়েছি। এটা দেশি মুরগি, দেশি মুরগি দিয়ে আমি এটা তৈরি করে দেখাবো। এটা পাকিস্তানি ফার্মের যে কোনো মুরগি দিয়ে এই বাটার চিকেন স্যুপটা তৈরি করা যাবে ভিউয়ার্স। আমি নিয়েছি পরিমাণ মতো, আর নিয়েছি তরল দুধ, এটাও পরিমাণ মতো দিব। নিয়েছি টক দই, পরিমাণ মতো টক দই নিয়েছি আমি। আর ফোড়নের জন্য দিব আমি কয়েকটা সাদা গোলমরিচ, দুই টুকরা দারচিনি, চারটা এলাচি, চার পাঁচটা লং, দুই টুকরা তেজপাতা, এগুলো দিব আমি ফোড়নে ভিউয়ার্স। আদা রসুন দিব ভিউয়ার্স পরিমাণ মতো, আর এখানে একটু জয়ফল, একটু জয়ত্রী, এটা আমি দিব। আর কয়েকটা কাঁচামরিচ আপনারা ফালি করে দিতে পারবেন, এভাবে আস্তেও দেওয়া যাবে, আমি দিব কয়েকটা নিয়েছি। আর এখানে আছে ধনে গুঁড়ো, এখানে আছে কেওড়া জল কিংবা গোলাপ জল, যে কোনো একটা দিতে পারবেন, আমি অল্প একটু নিয়েছি, এটা দিব, ফ্লেভারের জন্য ভালো ফ্লেভার আসবে তাই। আর স্বাদ অনুযায়ী লবণ, আর মেন জিনিস লাগবে আমার বাটার, চাইলে আরও বাটার বাড়িয়ে দিতে পারবেন, আপনারা যদি বাটারটা না দেন তাহলে ঘি দিয়ে তেল দিয়ে এটা রান্না করতে পারবেন ভিউয়ার্স। তো চলুন কীভাবে আমি দেখাই বাটার চিকেন স্যুপটা তৈরি করি। ভিউয়ার্স, আমি ফ্রাই প্যান গরম করে নিলাম চুলার উপরে দিয়ে, প্রথমে আমি তেল দিব অল্প করে ভিউয়ার্স, কারণ আমি এখন যদি বাটারটা দেই তাহলে বাটারটা পোড়া লেগে যাবে। আগে তেলটা দিলাম, তারপরে আমি সাথে বাটার দিব, আমি পরিমাণ মতো দিচ্ছি, পরে আবার বাকিটা দিব ভিউয়ার্স। রান্নাটা অনেক সহজ ভিউয়ার্স, আপনারা ট্রাই করবেন, অনেকই ভালো লাগবে ভিউয়ার্স। এখন চুলার আঁচ কমানো থাকবে। এই পর্যায়ে আমি ফোড়ন হিসাবে দুই টুকরা তেজপাতা, যেগুলো বলেছি এলাচি, দারচিনি, লং, গোলমরিচ, এগুলো দিয়ে দিব ভিউয়ার্স, চুলার আঁচ একেবারে কম থাকবে। আমি একটু অপেক্ষা করি ফ্লেভারটার জন্য ভিউয়ার্স। এভাবে আমি অপেক্ষা করলাম, অপেক্ষা করে নাড়াচাড়া দিচ্ছি ভিউয়ার্স, চুলাটা একেবারে কম আছে, এটা সকালে নাস্তা হিসেবে খাবেন। এইরকম চিকেন স্যুপ আমরা বাইরে হোটেল থেকেও কিনে খাই, কিন্তু আমরা যদি ঘরেই তৈরি করি তাহলে পরিবারের সবাইকে নিয়ে খাবো, অনেকই ভালো লাগবে, তখন আর বাইরে যেয়ে দৌড়াতে হবে না, ঘরেই তৈরি করব, ঘরেই খাব। মাঝে মধ্যে বাইরে থেকে খাই, ওইটা আলাদা জিনিস, কিন্তু এখন লকডাউনের জন্য সব রেস্টুরেন্টে এগুলা চিকেন স্যুপ তৈরি হয় না, কম হয়, যদি আমরা ঘরে তৈরি করি তাহলে অনেকই ভালো হবে। এখন আমি এই পর্যায়ে
পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম ভিউয়ার্স। পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে আমি এক মিনিটের মতো নাড়াচাড়া নাড়াচাড়া দিব। ভিউয়ার্স আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেড় মিনিটের মতো এভাবে করে নাড়াচাড়া দিয়েছি। দেখুন তেলটা একটু উঠে গিয়েছে আমার, এ ভালো মতো নাড়াচাড়া দিতে হবে। তখন আমি এই পর্যায়ে এক চামচের একটু বেশি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম ভিউয়ার্স। আদা রসুন বাটাটা দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া দিব। তারপর আমি মাংসটা এখন দিয়ে দিব ভিউয়ার্স। মাংসটা দিয়ে আমি দিয়ে দিলাম, ভালো মতো করে ধোয়া আছে আমার। আমি ছোট ছোট করে কেটেছি ভিউয়ার্স, এটা বড় করেও কাটা যাবে, আমি এরকম করে কেটেছি। এখন আমি সাথে ধনে গুঁড়োটা এটাও দিয়ে দিব ভিউয়ার্স। এক চামচের কম ধনে গুঁড়ো আছে, এটা দিলাম। দিয়ে এটা নানরুটির সাথেও ভালো লাগবে, পরোটার সাথেও ভালো লাগবে ভিউয়ার্স। এমনকি অনেকে রুগী হলে জাউ রান্না করে, পোলাও চালের জাউ, জাউ দিয়েও এটা খেতে ভালো লাগে। এটা আমার অনেক পছন্দের খাবার, এটা দিয়ে পোলাও চালের জাউ রান্না করলে এই তরকারিটা অনেক ভালো লাগে। সবার মুখের টেস্ট তো একরকম না, আমার ভালো লাগে ভিউয়ার্স, কিন্তু সবাই বেশিরভাগই এই তরকারিটা দিয়ে, স্যুপটা দিয়ে পরোটা নানরুটি খায় ভিউয়ার্স। এখন আমি নারিকেলের দুধটা ভিউয়ার্স দিয়ে দিব। দেখুন আমি ভালো মতো করে ব্লেন্ড করে নিয়েছি, ছেলেও নিয়ে ছেঁকেও নিয়েছি। নারিকেলের দুধটা দিলাম, দেওয়ার পরে চুলার আঁচ একটু বাড়িয়ে দিব ভিউয়ার্স। এই পর্যায়ে একটু বাড়িয়ে দিতে হবে, এরকম করে নাড়াচাড়া দিয়ে। এখন আমি টক দইটা ভিউয়ার্স দিয়ে দিব, আমি এখনও লবণ দেইনি ভিউয়ার্স। টক দইটা দিয়ে দিলাম, এখন আমি এই পর্যায়ে লবণটা দিব ভিউয়ার্স। লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন, কারণ লবণের পরিমাণটা আমি বললাম না, এক একজন এক এক রকম লবণ খায়, আবার এক একজন বেশি রান্না করবে, তখন আমি লবণের মাপটা কীভাবে বলবো। আমি লবণটা দিলাম, আমার অনুযায়ী দিলাম ভিউয়ার্স। দিয়ে চুলাটা একটু বাড়িয়ে দিব ভিউয়ার্স, এই পর্যায়ে বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া দিব, দুই মিনিটের মতো নাড়াচাড়া দিই ভিউয়ার্স। ভিউয়ার্স আমি দুই মিনিট ভালো মতো করে মাংসগুলো কষিয়ে নিলাম। বেশি কষানোর দরকার নেই, চুলা বাড়িয়ে রাখবেন না, চুলাটা ভিউয়ার্স একেবারে কম রাখবেন, কারণ আমরা যদি বাড়িয়ে করি তাহলে মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আর সাদা রঙের স্যুপ হবে না। তাই বলে দিলাম ভিউয়ার্স, আমি ভালো মতো করে চুলার আঁচ কমিয়ে দুই থেকে তিন মিনিট, দুই মিনিটের মতো করলেই হবে। এভাবে করে আমি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব ভিউয়ার্স। এক কাপ দিলাম পানিটা, দিয়ে আমি এখন পানিটা আরও লাগবে, কারণ দেশি মুরগি এটা। এখন আমি চুলাটা কম থাকবে, কম রেখে আমি ঢেকে দিব ভিউয়ার্স। ঢেকে পাঁচ মিনিট পর আমি আসি। আমি জয়ফল জত্রী গুঁড়োটা দিয়ে দিলাম ভিউয়ার্স। এখন আমি চুলাটা একটু বাড়ালাম, বাড়িয়ে এখন কমিয়ে দিব, কমিয়ে পাঁচ মিনিট পর আমি আসবো ভিউয়ার্স। আমি পাঁচ মিনিট অপেক্ষা করি। ভিউয়ার্স আমি পাঁচ থেকে ছয় মিনিট পরে চলে আসলাম। আমার স্যুপটা দেখার জন্য, চিকেন স্যুপটা দেখার জন্য আমি, দেখুন পানি শুকিয়ে গিয়েছে, কারণ দেশি মুরগি। আমি তাই এক কাপ পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিলাম। ফার্মের কিংবা পাকিস্তানি মুরগি হলে ওই এক কাপ পানি এক কাপ দুধ দিয়ে এটা রান্না হয়ে যেত ভিউয়ার্স। এখন আমি ভালো মতো করে কষিয়ে নিলাম, আগেই তো কষিয়ে নিয়েছি, এখন আবার ভালো মতো করে নাড়াচাড়া দিচ্ছি ভিউয়ার্স। দিয়ে এখন এই পর্যায়ে আমি এক কাপ দুধ এটা দিয়ে দিব ভিউয়ার্স। এই পর্যায়ে দুধটা দিতে হবে আর এক কাপ পানি ভিউয়ার্স। এটা দিয়ে আমি চুলাটা একটু বাড়িয়ে দিব, মাংসটা আমার সিদ্ধ হয়েছে ভিউয়ার্স।
আমি 2 মিনিট কষিয়ে নিয়েছিলাম তারপরে 6 মিনিট চুলা কমিয়ে এটাকে ভাপে রান্না করেছি সব মাংস এক রকম না দুই একটা মাংস একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় আবার দুই একটা দেশি মুরগি দেরি করে হয় এটা ছোট দেশি মুরগি তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে বড় হলে দেরি হবে টাইম বেশি লাগবে এখন আমি চুলাটা একটু বাড়িয়ে দিলাম দিয়া কারণ একটু বলক আসা দরকার আছে এই পর্যায়ে আমি আমার লবণ টবণ সব কিছু হয়েছে বিয়ার এই পর্যায়ে আমি কাঁচা মরিচগুলো দিয়ে দিব বিয়ার দিয়ে ভালোমতো করে চুলাটা কমিয়ে দিব এখন কমিয়ে আমি 3 থেকে 4 মিনিট পরে আসি ভিউয়ার্স ভিউয়ার্স আমি 4 মিনিট পরে চলে আসলাম দেখুন আমার স্যুপটা চিকেন স্যুপটা আমার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আমি দুধ আর পানি দেওয়ার পর 4 মিনিট চুলা কমিয়ে রেখেছিলাম এখন আমার পরিপূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে এখন আমি উপরে সেই যে বাটার এটা দিয়ে দিব ভিউয়ার্স ভিউয়ার্স আমার 80টা রান্না আমি আপনাদের মাঝে বিলিয়ে দিয়েছি আপনারা ভালোমতো করে দেখেছেন ভিউয়ার্স তাই আমি অনেক খুশি এভাবে আমার পাশে থাকবেন তাহলে আমি আরো ভালো ভালো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে পারবো এখন আমি কেওড়া জলটা অল্প করে দিয়ে দিলাম দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে দিব 1 মিনিটের জন্য ঢেকে দিলাম ভিউয়ার্স 1 মিনিট পরে আসি ভিউয়ার্স ভিউয়ার্স আমার 1 মিনিট হয়ে গিয়েছে আমি পরে বাটারটা আর একটু কেওড়া জল দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম দেখুন আমার পরিপূর্ণ রেডি আমি এরকমই রাখবো এরকমই গাঢ় করে রাখবো আর কিছুই করব না ভিউয়ার্স এটা পরোটা নান রুটি দিয়ে খেতে পারবো ভালো লাগবে অনেক আমি এখন চুলাটা বন্ধ করে পরিবেশন করে ভিউয়ার্স দেখাবো আমি ঢেকে চুলাটা বন্ধ রাখবো বন্ধ করে দিলাম ভিউয়ার্স হয়ে গেল আমার বাটার চিকেন স্যুপ পরিপূর্ণ হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে দিব আমি রেডি করে পরিবেশন করে আপনাদের দেখাবো ভিউয়ার্স ভিউয়ার্স রেডি হয়ে গেল আমার বাটার চিকেন স্যুপ আমি আমার মতো করে তৈরি করে দিলাম আপনাদের মাঝে বাইরে থেকে কোনো অংশে কম হয়নি ভিউয়ার্স বাইরের মতোই স্বাদ হয়েছে অনেক ভালো হয়েছে আমরা বড় বড় রেস্টুরেন্টে এরকম স্যুপ আমরা কিনে খাই ঘরে তৈরি ঘরে আনি কিংবা বাইরে হোটেল থেকেও আমরা এরকম স্যুপ খাই যদি আমরা ঘরেই তৈরি করতে পারি লকডাউনে তাহলে তো কোনো কথাই নেই আপনারা একবার হলেও এই রেসিপি ট্রাই করবেন অবশ্যই বাইরে থেকে কোনো অংশে কম লাগবে না ভিউয়ার্স আমি সাথে পরোটা বানিয়ে পরোটা দিয়ে আপনাদের সামনে নিয়ে আসলাম একটু হলেও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন সাথে বেল আইকনটা ক্লিক করে দিবেন প্রতি সোমবার আর বুধবার আমি নতুন নতুন ভিডিও দেই দেখার জন্য ভিউয়ার্স আর আমার 80টা রান্না ভিউয়ার্স পুরো হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন ভিউয়ার্স আল্লাহ হাফেজ ভিউয়ার্স